কারণ 750D 100% জেনুইন বডি 7 দিনের রিপ্লেস কিন্তু আগে দিতাম এখন কিন্তু 10 দিন নরমালি দেই যেহেতু ভিডিওর মাধ্যমে যদি কেউ কুরিয়ারে নেন অনলাইনে নেবেন শপে এসে দেখে নিতে পারবেন তাদের জন্য 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 100% জেনুইন বডি পাবেন যদি কালার ওঠে রং ওঠে পুরো টাকা ক্যাশব্যাক দিয়ে দিব মানে 100% অরিজিনাল দিছেন তো 100% অরিজিনাল গ্যারান্টি সহকারে দিয়ে দিব গ্যারান্টি সহ দিচ্ছেন আচ্ছা 24 মেগাপিক্সেল ক্যামেরা 45 টা অটো ফোকাস পয়েন্ট আছে আর ডুয়াল পিক্সেল অটো ফোকাস সিস্টেম আটু কমায় দেন ভাই আর কমানো যাবে না আচ্ছা আপনার কথা বললে কমায় দেব 500 কমায় দেব জান আর সামান্য টুটি থাকে বা যে একটা কারণে ওই প্রোডাক্টগুলো তখন বাজারে ছাড়ে না এটাতে কিন্তু ভাই 9টা অটো ফোকাস পয়েন্ট পাবেন হ্যাঁ 18 মেগাপিক্সেল ক্যামেরা টাচ ডিসপ্লে হবে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে কিন্তু আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন ডিএসএলআর ক্যামেরা ভিডিও নিয়ে কারণ আমি অনেক দিন ওয়েট করতেছিলাম যে নতুন ক্যামেরা কোথায় ভিডিও করা যায় তো আপনাদের জন্য চলে আসছি আমি উত্তরাতে নতুন ক্যামেরা ভিডিও নিয়ে আর জামিলদার শপে খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান তো ইউজড ডিএসএলআর ক্যামেরা পাশাপাশি যারা নতুন চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ক্যামেরা নেবেন তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল হবে আর আজকে ভিডিওতে খুবই স্পেশাল কিছু ক্যামেরা থাকছে M50 রয়েছে আপনাদের 700D রয়েছে হ্যাঁ জাতীয় ক্যামেরা যেটা বলে 700D রয়েছে 750D 60D সব ধরনের ক্যামেরা রয়েছে পাশাপাশি লেন্সও পেয়ে যাবেন হয়তো লেন্সও আছে নতুন লেন্সও পাবেন আর আমার সঙ্গে জামিল ভাই রয়েছে জামিল ভাই জানাবে তাদের এখানে কি কি ক্যামেরা আছে কেমন ফেল সেল করতে আছে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিও ডিনার সম্পূর্ণ দেখতে হবে আশা করি সবার কাছে ভালো লাগবে যারা ক্যামেরা কিনবেন চলে আসবেন দা ক্যামেরা শপ উত্তরা ব্রাঞ্চে এটা যে আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের 70 নম্বর দোকান লেভেল 4 এ তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও দা ক্যামেরা শপ থেকে আমার সঙ্গে আবার রয়েছে কিন্তু জামিল ভাই আমাকে আজকে নতুন ডিএসএলআর ক্যামেরা দেখাবে আমরা শুরুতে বলেছি তো অনেকে ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছিলেন নতুন তাদের জন্য আজকে স্পেশাল হবে তো জামিল ভাই কেমন আছেন শুরুতে বলে দিবেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো নতুন ডিএসএলআর ক্যামেরা দেখাইতেছে জি আমরা তো পূর্বে একটা ভিডিওতে ইউজড ডিএসএলআর ক্যামেরা দেখাইছি তো আজকে আমরা নতুন ক্যামেরা দেখব অনেকে নতুন ক্যামেরা চাচ্ছে কেনার জন্য জি অবশ্যই তো নতুন ক্যামেরা আসলে কি অরিজিনাল ক্যামেরা কিনা একটু ফার্স্ট বলে দিবেন ভাই আমি ভিডিওর ভিতরে সবকিছু বলে দিব হ্যাঁ যেহেতু এখন কিছু মডেল অনেক আগে যেগুলো নতুন করে কোম্পানি বানাচ্ছে না কিন্তু পাওয়া যায় ওইটা দুইটা ক্যাটাগরি হয় একটা হলো যে আপনার ফ্যাক্টরি রিফাবরিশড একটা হলো চায়না রিফাবরিশড আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওইটা আমি ভিডিওর ভিতরে আপনাকে বলে দিব সো আমি আসলে দেরি করব না রফিক ভাই আমি চলে যাই বাংলাদেশে মোস্ট ফেমাস যে ক্যামেরা Canon 700D Canon 700D এটা কিন্তু মোস্ট পপুলার এটা কিন্তু দুইটা ক্যাটাগরি হয় এখন দুইটা ক্যাটাগরি হয় একটা হলো যে ফ্যাক্টরি রিফাবরিশড যেটা হলো যে যখন এটা কোম্পানি বানাইতো Canon কোম্পানি যেটা এটা তৈরি করতো তখন কিন্তু সামান্য ত্রুটি থাকে বা যে কোনো একটা কারণে ওই প্রোডাক্টগুলো তখন বাজারে ছাড়ে না ওইটা পরবর্তীতে যে প্রোডাক্টগুলো আসলে বাজারে ছাড়ে ওইটাই আসলে রিফাবরিশড ফ্যাক্টরি রিফাবরিশড আর একটা হলো চায়না রিফাবরিশড যেটা হলো চায়না থেকে স্প্রে কালার করা হয় যেটা অরিজিনাল ফ্যাক্টরি ওইটা কিন্তু অরিজিনালের মতোই থাকবে আর যেটা চায়না রিফাবরিশড ওটা বডি কালারটা উঠে যাবে এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে যদি কাস্টমার জেনে বুঝে নিতে চায় নিতে পারে আমার কাছে কিন্তু দুইটাই পাবে যদি অরিজিনালটা নিতে চায় তাহলে 36000 টাকা পড়বে লেন্স সহ 18-50 বক্সের যে লেন্সটা থাকে আর যদি রিফাবরিশডটা চায় চায়না রিফাবরিশড তাহলে 32-33000 টাকা ভিতর পেয়ে যাবে আচ্ছা হ্যাঁ কম বেশি হয় 30000 টাকাও 700D নতুনটা পেয়ে যাবেন 700D স্পেসিফিকেশন যদি দেখাই দেন কি হচ্ছে অটো ফোকাস আছে কিন্তু এটাতে কিন্তু ভাই 9টা অটো ফোকাস পয়েন্ট পাবেন হ্যাঁ 18 মেগাপিক্সেল ক্যামেরা টাচ ডিসপ্লে হবে 3.2 টাচ ডিসপ্লে আচ্ছা হ্যাঁ ডিসপ্লে রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড মোটামুটি সব মিলিয়ে ভালো আসলে 700D নিয়ে আলাদা করে বলার মতো কিছু নাই এটা সবাই মানুষ বুঝে ওকে ঠিক আছে তারপর আমি একটা কম বাজেটের ভিতরে একটা চলে যাব 1200D ক্যাননের হ্যাঁ ক্যাননের 1200D সবগুলো শাটার কাউন্ট কিন্তু জিরো থাকবে এটার কারণে 1200D প্রাইস থাকবে আপনার 25500 টাকা 25500 টাকা Canon 1200D আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বডি হ্যাঁ অরিজিনাল বডি রয়েছে তারপরে থাকছে আপনার M50 Canon M50 ওয়াও ওই মিররলেস ক্যামেরা হ্যাঁ মিররলেস 57000 টাকা পড়বে 57000 টাকা 57000 টাকায় প্রাইস বেশি টাকা না একটু কম দেন না না ভাই প্রাইস আপনার জন্য অলওয়েজ কম একটু কম দেন ভাই আর কমানো যাবে না আচ্ছা আপনার কথা বললে কমাই দেব 500 কমাই দেব জান 500 কমাই দিবেন হ্যাঁ 500 কমাই দেব 55500 টাকা এটা হচ্ছে Canon M50 মানে মিররলেস ক্যামেরা যারা তো ব্লগিং করেন ব্লগিং ভিডিও শুট করেন মানে হ্যান্ডেটে ক্যামেরা লাগবে আমাদের কাছে কিন্তু M50 এবং M50 Mark II দুটোই পেয়ে যাবেন যদি ব্র্যান্ডে নাই আমি দেখাতে পাচ্ছি না আমাদের যমুনা ব্র্যান্ডে আছে M50 Mark II যদি কেউ নিতে চান সেটাও নিতে হলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আচ্ছা ঠিক আছে M50 দেখতে পাচ্ছেন খুব চমৎকার M50 আর রবি ভাই কথা বললে আপনার 56500 নলে 57000 টাকা প্রাইস পড়বে অবশ্যই নাম বলতে হবে অবশ্যই নাম বলতে হবে তারপর রবি ভাই থাকছে US আরেকটা ক্যামেরা কি হচ্ছে খুবই পপুলার একটা ক্যামেরা এটা ফুল প্যাকেজ পড়বে 55500 টাকা 55500 টাকা আচ্ছা ঠিক আছে চমক চক্কাটা ক্যামেরা দেখতে পাচ্ছেন 55500 টাকা 500 টাকা পেয়ে যাচ্ছে। আচ্ছা আমরা শুধু মনে প্রাইসটা বলবো আর মোটামুটি মডেলটা বলে দিব, কারণ বিস্তারিত জানতে গেলে অবশ্যই ফোন করে জেনে নেবেন ফোন নাম্বার। তারপর আছে EOS 7070D সেমি প্রফেশনাল ক্যামেরা, প্রফেশনাল মিটার সহ। হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো মানের একটি ক্যামেরা দেখতে পারেন, 24 মেগাপিক্সেল ক্যামেরা, 45টা অটো ফোকাস পয়েন্ট আছে আর ডুয়াল পিক্সেল অটো ফোকাস সিস্টেম, ওয়াইফাই আছে, NFC আছে, ব্লুটুথ আছে। কি লাগবে যারা এটা নিতে যা চান সব আছে এর ভিতরে। যারা কিট লস না এটা শুধু অনলি বডি প্রাইস পড়বে 54000 টাকা, 54000 টাকা অনলি বডি প্রাইস। হ্যাঁ অনলি বডি প্রাইস পড়বে 54000, 77 100% জেনুইন বডি। আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, ওকে এই ভিডিও ছবি দুইটাই শুট করতে পারে, মাইক্রোফোনও সাপোর্ট করে এগুলো। হ্যাঁ তারপরে থাকছে আপনার 70D, ওকে হ্যাঁ এটা বডি প্রাইস পড়বে 48500 টাকা, 48500 টাকা। বডিটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, সেমি প্রফেশনাল মিটার কিন্তু রয়েছে এখানে। রবিকে তারপরে থাকছে আপনার D 7500 নিকন চাচ্ছি নতুন, অবশ্যই দেখতে পারেন নতুন D 7500। এটা বডি প্রাইস পড়বে 78000 টাকা। আচ্ছা এর স্পেসিফিকেশন কি কি আছে? 1840 যদি সাথে নিতে চান তাহলে লেন্স পড়বে 23000 টাকা, মানে 1840 78000 টাকার সাথে লেন্স নিলে 23000 টাকা এড করে এটা ফুল প্যাকেজটা আপনারা নিতে পারবেন। ওকে ঠিক আছে ঠিক আছে। এরপর আমরা দেখব কেন 60D, তারপরে থাকছে 60D 100% অরিজিনাল বডি। এটাও দুইটা ক্যাটাগরি বডি থাকবে, একটা হলো অরিজিনাল রিফাবলিশড, একটা হলো চায়না রিফাবলিশড। আচ্ছা আচ্ছা শাটার কাউন্ট 0। আমি আবার বলেন এই রিফাবলিশড কিন্তু হয় ব্র্যান্ড নিউটের ভিতরে রিফাবলিশ দুটো হয়, একটা হলো যে কোম্পানি যখন তৈরি করেছে তখন কোনো একটা ত্রুটির কারণে সেটা বাজার ছাড়ে না, এখন সেটা যে কোনো ওয়েতে ছাড়ে, ওইটা হলো অরিজিনাল বডি থাকে। হ্যাঁ তো এই অরিজিনাল বডি পাবেন রিফাবলিশ। আমাদের কাছে অরিজিনাল 38000 টাকা পড়বে লেন্স সহ, লেন্স 38500 লেন্স 38000 টাকা পড়বে। 100% জেনুইন বডি পাবেন, যদি কালার ওঠে রং ওঠে পুরো টাকা ক্যাশব্যাক দিয়ে দিব, মানে 100% অরিজিনাল দিচ্ছেন তো? 100% অরিজিনাল গ্যারান্টি সহকারে দিয়ে দিব, গ্যারান্টি সহ দিচ্ছেন। আচ্ছা 2000D ওকে 2000D ওকে 35000 টাকা পড়বে লেন্স সহ, 35000 টাকা পড়বে 2000D। এটা কিন্তু মেগাপিক্সেল অনেক ভালো, ঠিক আছে 24.1, এটা কিন্তু অনেক আপডেট। হ্যাঁ 24.2 মেগাপিক্সেল থাকবে, হ্যাঁ হ্যাঁ 1 মেগাপিক্সেল। তারপরে আপনার ওয়াইফাই আছে, NFC আছে, অনেক ভালো, অনেক আপডেটের ভিতরে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। ভিডিও ছবি দুইটা নিতে পারবেন। ওকে এরপর আমরা দেখব তারপরে থাকছে 4000D। এটা প্রাইস পড়বে 30000 টাকা, 30000 টাকা। তুমি অনলি বল না না লেন্স সহ, লেন্স সহ। এটাতে কিন্তু আপনি ওয়াইফাই পাচ্ছেন এবং যারা স্টুডিওতে ইউজ করতে যাচ্ছেন নতুন ক্যামেরা ইউজ করবেন নিতে পারেন, খুব ভালো মানের ক্যামেরা পাবেন। 18 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়াইফাই সহ 30000 টাকা। রফিক ভাইয়ের ভিডিও দেখে ফোন দিলে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে ছাড় আছে, আরো ছাড় পাবেন। অবশ্যই বলতে হবে যে রফিক ভাইয়ের ভিডিও দেখে আসছে। আচ্ছা ভিডিও করতে হবে, ওয়াইফাই রয়েছে, ISO দেখতে পাচ্ছেন 6400। তাহলে ছবিতে ISO 6400, ভিডিওতে ISO 6400, ঠিক আছে 18 মেগাপিক্সেলের ক্যামেরা এটা। হ্যাঁ রফিক ভাই তারপরে থাকছে একটা মোস্ট পপুলার একটা বডি, কারণ 750D 100% জেনুইন বডি, 100% ইনটেক আর কি। শাটার কারণ একবারে 00, কাস্টমার চাইলে চেক করে নিতে পারবে। আর আপনার সার্ভিস তো আমরা সার্ভিস প্রোভাইড করেই থাকি। এটা 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 প্রাইস পড়বে 46000 টাকা। আচ্ছা দেখুন এটা একটু টাচ স্ক্রিন ডিসপ্লে, রোটেট ভিডিও ছবি সব করতে পারবেন, 19টা অটো ফোকাস রয়েছে, 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াইফাই রয়েছে। হ্যাঁ কেউ যদি নেওয়ার পরে বলে যে ভাই রং উঠে গেছে, বডির রং উঠে গেছে, জরিমানা দিয়ে দেব ডাইরেক্ট, মানে টাকা ইনস্যুর করতেছেন পুরো 100% অরিজিনাল বডি, কালার উঠবে না। 760D 100% জেনুইন বডি। এটা শুধু বডি, লেন্স এই বক্সে থাকে না, শুধু বডি বক্স আর কি। কেউ যদি এক্সট্রা লেন্স নিতে চায় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে। ওকে নতুন লেন্স পেয়ে যাবে। হ্যাঁ এটা বডি প্রাইস পড়বে 45000 টাকা, বডি প্রাইস 45000 টাকা। এটা মানে 45760 750 760 সমান, মানে শুধুমাত্র মিটার আছে। মিটার কারণে বডিটা কিন্তু একটু দেখতে অনেক সুন্দর লাগে। ওকে লুকিটিভ হইছে আর লোক। হ্যাঁ রফিক ভাই পাশাপাশি কিন্তু আমাদের কাছে নতুন জুম লেন্স, প্রাইম লেন্স, নিকন এবং ক্যাননের লেন্স টেন্স এগুলো পেয়ে যাবে। সব লেন্স শো যদি আমি ভিডিওটা দেখাতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে, সো কাস্টমার অনেক সময় আছে বড় ভিডিও দেখলে বিরক্ত ফিল করে, দেখতে চায় না। সো ভিডিওটা বেশি বড় করব না, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নম্বরে 01641991120। এই নম্বরে অলসো ই পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন করতে পারেন, টেক্সট করতে পারেন। অনেক সময় টেক্সট করলে অনেক টেক্সটের ভিড়ে আমি আপনার টেক্সটটা আমি চোখে নাও পড়তে পারি সরাসরি, এই জন্য আপনি আমাদের সাথে কলে কথা বলে নেবেন, এটা সব থেকে বেশি ভালো হয়। পাশাপাশি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হলো 0182862867942। এটা আমি না ধরলে অন্য কেউ আমার সব থেকে ধরে নেবে। আচ্ছা তাছাড়া তো অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে তো আমি অ্যাড্রেসটা বলে নিই। এটা হলো উত্তরা আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স, সিঁড়ি দিয়ে উঠলে 5তলায় উঠবেন, লিফট দিয়ে উঠলে লিফটে 4-এ আসবেন, 70 নম্বর দোকান। যে কেউকে বলে দিলে হবে, যে কোনো এক দোকানদারকে জিজ্ঞেস করবেন যে ভাই ক্যামেরার দোকানটা কোথায়, আপনাদের অবশ্যই দেখায় দিবে। কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চান সেটাও সেই ক্ষেত্রেও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অগ্রিম 1020 টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে, পরবর্তীতে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন। সেই ক্ষেত্রে 10 দিনের রিপ্লেসমেন্ট আছে, 10 দিনের রিপ্লেসমেন্ট আছে নর্মালি যখন আপনারা দোকান থেকে নেবেন। আর যখন নতুন প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে 15 দিনের ই দিয়ে দিব, রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো রফিক ভাইয়ের মাধ্যমে। যেহেতু 7 দিনের রিপ্লেস কিন্তু আগে দিতাম, এখন কিন্তু 10 দিন নর্মালি দিই, যেহেতু ভিডিওর মাধ্যমে যদি কেউ কুরিয়ারে নেন, অনলাইনে নেবেন, শপে এসে দেখে নিতে পারবেন না, তাদের জন্য 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। 15 দিনের ভিতরে কোনো প্রবলেম হবে অবশ্যই প্রোডাক্ট আপনারা চেঞ্জ পাবেন, আসতেও হবে না। আপনারা ওইভাবে যেভাবে দিচ্ছি ওইভাবে পাঠিয়ে দিবেন, আমরা আমাকে ব্যাক করে আবার আরেকটা নতুন পাঠিয়ে দিব আপনাদের। ওয়াও, ঠিক আছে, খুবই চমৎকার অফার রয়েছে। আর এই নতুন ক্যামেরা কিনবে অনেক টাকা দিয়ে কিনবো, তাহলে গিফট দিবেন কি ভাই? রবিক ভাই, আমরা চেষ্টা করি সবথেকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। সবথেকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ফ্রি জিনিসটা যত দেওয়া হয় তত হালকা জিনিস দেওয়া হয়, ঠিক আছে? কারণ এই প্রোডাক্টের পিছনে কিন্তু দোকানদার কিছু প্রফিট রেখেই দেয়, বেশি প্রফিটের আশায় করে কিন্তু অনেক সময় আছে যে নর্মাল প্রোডাক্টটা কাস্টমার নিয়ে যায়। আমি কিন্তু আমার প্রোডাক্টগুলো সবগুলো আমি খুলে বললাম যে আসলে কোন প্রোডাক্টটা কিরকম হয়। 700D এটা জেনুইন পাওয়া যাবে, 1200D জেনুইন পাওয়া যাবে, তারপরে 600D এগুলো জেনুইন পাওয়া যাবে না। অনেক আপডেট বডি আছে, এগুলো জেনুইন কোম্পানি এখন প্রোডিউস করে না, বানাই না, সেগুলো পাওয়া যাবে না, সেগুলো রিফাবলিশড হয়। একটা আছে ফ্যাক্টরি রিফাবলিশড, একটা চায়না রিফাবলিশড, সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। তো আমি আপনাকে আমি আমার প্রোডাক্টগুলো আলাদা এবং সব প্রোডাক্ট কিন্তু আলাদা বলে দিলাম যে কোনটা কিভাবে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যেহেতু রফিক ভাই বলছে গিফট কি থাকবে, আপনারা আমাদের কাছ থেকে নিলে রফিক ভাইয়ের মাধ্যমে যদি আসেন অবশ্যই প্রাইস তো ছাড় পাবেনই, পাশাপাশি ব্যাগ থাকছে, একটা ভি ব্যাগ থাকবে, লেন্স হুড থাকবে, লেন্স ফিল্টার থাকবে, সিলিকা জেল থাকবে, ক্যামেরার স্ক্রিন প্রোটেক্টর থাকবে, মানে আনুষঙ্গিক যা যা আছে আমরা চেষ্টা করবো আপনাদের মোটামুটি প্রোভাইড করার জন্য। আচ্ছা, ঠিক আছে। মেমোরি কার্ড ছাড়া, কারণ আমরা মেমোরি কার্ডটা প্রোভাইড করি না, কারণ মেমোরি কার্ডের অনেক সময় আছে যে একটা মেমোরি কার্ড কিন্তু ভালো মানের মেমোরি কার্ড লাগে। যারা ফ্রি মেমোরি কার্ড দিয়ে থাকে, মেমোরি কার্ডের মান খুবই লো কোয়ালিটির হয়, যে কোনো সময় ফরম্যাট চাইতে পারে, সারাদিন কাজ করলেন ফরম্যাটে কিন্তু ডাটাগুলো সব নষ্ট হয়ে যাবে। একটু পরপর ফরম্যাট চায়, বাংলাদেশে তৈরি করা এমন অনেক কপি মেমোরি কার্ড আছে, এগুলোই অনেকে প্রোভাইড করে থাকে। তার জন্য আমরা আসলে কাস্টমারকে ধোকা দিতে চাই না, আমরা মেমোরি কার্ড প্রোভাইড করি না, কারণ একটা মেমোরি কার্ড অরিজিনাল একটা মেমোরি কার্ডের দাম আছে কিনাই থাকে আমাদের 1100-1200 টাকা, আরো হাই কোয়ালিটি আরো বেশি দাম থাকে। তো ওইটা আমরা 3000-4000 টাকা কিন্তু একটা মেমোরি কার্ডের দাম। তো এত টাকা দিয়ে যখন একটা ক্যামেরা কিনবেন, অবশ্যই একটা ক্যামেরা মাদারবোর্ড যেমন মেন, মাদারবোর্ডের জন্য একটা মেমোরি কার্ড কিন্তু ঠিক তেমনই মেন। মেমোরি কার্ড স্লো হলে ক্যামেরা স্লো হয়ে যাবে, ভালো কাজ করবে না, এর জন্য মেমোরি কার্ডটা একটু ভালো দেখে কিনে নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।